আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি গত 23 দিন আগে এই আমার মাজার ব্যথার জন্যে এই DPRC হসপিটালে ভর্তি হয়েছিলাম। তার 2 দিন আগে আমার প্রচণ্ড ব্যথা হয়েছিল, যে আমি দাঁড়াতেও পারছিলাম না, বসতেও পারছিলাম না, শুইতে কষ্ট হচ্ছিল না বেশি। তারপরে এখানে আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে, আমার বসার মতো অবস্থা ছিল না। আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। আজকে আমি বলবো আমি কিভাবে এখানে এসে সুস্থ হয়েছি। তার আগে চলেন আমার ভর্তির দিনে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম, সেটা দেখে আস। আসসালামু আলাইকুম, আমার নাম সৈয়দা শারমিনা পারভিন, আমার বয়স 58। আমার এই ব্যথাটা দীর্ঘ 30-35 বছর থেকে কিন্তু অল্প ছিল, মাঝে মাঝে হতো, কেমন একটু হয়তো ঝুঁকলেই মাঝার মধ্যে কেমন করতো, তখন আর আমি চলতে পারতাম না। কিন্তু একটা ব্যথার ওষুধ খেলে অথবা ভল্টারিন সাপোজিটার দিলে তখন সেরে যেত। এইভাবেই চলছে, আর মাঝে মাঝে তো অর্থোপেডিক্সের ডাক্তার দেখাইছি, তাদের সাজেশন অনুযায়ী চলছি। হ্যাঁ, এইটা আর কি। তারপরে এই হয়েছে আমার আজকে শনিবার, মানে আজকে 4 দিন মনে হয়, ভোরের থেকে এই ব্যথাটা উঠছে। আমি আর চলতে পারিনি, বসতেও পারিনি, উঠতেও পারিনি, দাঁড়াতেও পারিনি। এই অবস্থায় আমি মনে করেছি যে ভয়ঙ্কর কিছু হয়ে গেছে, আমি মনে হয় প্যারালাইজডের মতো হয়ে যাচ্ছি। এই জন্য তাড়াতাড়ি করে আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড এখানে নিয়ে আসছে আর কি। বসে অনেকক্ষণ কাজ করতে পারতাম না, এই ব্যথার জন্য আমি কখনোই বেশিক্ষণ বসতে পারি না, আবার বেশিক্ষণ দাঁড়াতেও পারি না। আমি সর্বক্ষণে মানে একটু কাজ করে আবার শুয়ে পড়ি, এরকম আমার জীবন চলছে আর কি। তারপরেও মনে করেছি এইভাবে চলছে চলবে, কিন্তু এরকম যে হবে তা তো আমি কখনো বুঝতে পারিনি। দেখলেন তো আমার প্রথম দিনের ভিডিওটা, প্রথম দিন আমি হাঁটতেও পারছিলাম না, বসতেও পারছিলাম না। এখন আলহামদুলিল্লাহ হাঁটতে পারি, বসতেও পারি, অনেকটাই সুস্থ হয়েছে। প্রথম যেদিন ভর্তি হলাম তখন আমার চলেনি, থেরাপি চলেনি। ওদিন অনেক ইঞ্জেকশন দেওয়া হয়েছে, অনেক না, ট্রডল ইঞ্জেকশন দিল। এভাবে পরপর মনে হয় 4 দিন চললো। এই 4 দিন পরেই আমার ওই যে ঝিলিক মারা ব্যথাটা ওইটা কমে গেল। তারপর এর থেকে থেরাপি দিতে দিতে আস্তে আস্তে আরো একটু কমতে লাগলো। মানে এ থেরাপিরা অবশ্যই সবাই ভালো, থেরাপিস্ট যারা, ওই জায়গার পরিবেশ অবশ্যই খুব সুন্দর, এদের ব্যবহার অত্যন্ত সুন্দর, এখানে চিকিৎসা অবশ্যই ভালো। অনেকেই আমার সামনে সুস্থ হয়ে যাচ্ছে, অত্যাধুনিক মেশিন আছে, সবই সুন্দর। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ফ্যামিলি নিয়ে সুস্থভাবে বাকি জীবনটা কাটাতে পারি। আর সবাই DPRC-তে আসবেন, ইনশাআল্লাহ সবাই মোটামুটি ভালো হয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।